انا والساعه كهاتين وضم السبابه والوسطى এই দুটো আঙ্গুল দেখিয়ে নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ডিস্টেন্স নাই, দূরত্ব নাই, তেমনি আমি দুনিয়াতে আসা আর কিয়ামত ঘনিয়ে আসার মধ্যেও কোনো তফাত বা দূরত্ব নাই, খুবই নিকটবর্তী। এবং এই সময়টা অত্যন্ত জটিল এবং কঠিন হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় আমরা এখন অবস্থান করছি এই সময়টা হবে অত্যন্ত সংকটাপন্ন সময়, কিয়ামতের আগে শেষ জামানা, এটা হবে অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনক জামানা। এজন্য নবীজি বলেছেন, শেষ জামানায় মানুষের উপরে এমন এক যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামান আসাবিরু ফীহি মালা দীনিহি কাল ক্বাবিদি আলাল জামর। নবীজি বলেছেন, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন, শেষ জামানায় ইমানের উপরে টিকে থাকাও হবে মানুষের জন্য তার চাইতে আরো বড় কঠিন। অবস্থাটা এত ভয়াবহ হবে, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সেই জামানায় এমন দৃশ্য দেখা যাবে, সকালবেলা মানুষ মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে কিন্তু সন্ধ্যার আগে সে কাফির হয়ে যাবে, অথবা এমন হবে ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যা কিংবা রাতের বেলা একজন লোক মুমিন থাকবে কিন্তু সকালবেলা আবার কাফির হয়ে যাবে। আপনি তাকিয়ে দেখুন তো আজকের সমাজের সাথে কথাগুলোর মিল আছে কিনা, সকালবেলা ফজরের নামাজ আদায় করেছে, ইমানের সাথেই চলাফেরা করেছে, বাড়ি থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসে গিয়েছে, অফিসে যাওয়ার পরে সুখ খুশি মত্ত হয়েছে, আবার বিকালবেলা লাঞ্চের পরে কোরআন বিরোধীদের সাথে বসে কোরআনের বিরুদ্ধে এক টেবিলে মিটিং করতেও দেখা যায়, এমন মানুষ তো এখনকার দুনিয়াতে নাই। আরো জোরে বলুন আসসালাম। সকালবেলা মুমিন থাকলেও বিকালবেলা ফাসিক ফুজ্জার কিংবা কাফির হওয়ার সম্ভাবনা আছে। নবীজি বলেছেন, এইরকম একটা ফিতনাময় জামানা আসবে এবং সেই জামানাটা হবে এমন জামানা, সেটা হবে জুলুমতন্ত্রের জামানা, সেই জামানা হবে স্বৈরতন্ত্রের জামানা, যেই সমাজে কোনো ন্যায় ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাটবে, মানুষের উপর অন্যায় হবে, মানুষের উপর জুলুম হবে, কথাগুলো আমার নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, নিশ্চয়ই ইসলামের সূচনা হয়েছে নবুয়ত দ্বারা, আর নবুয়তের যুগ হচ্ছে রহমতের যুগ, নবুয়তের যুগ যে রহমতের যুগ, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? জুমার খুতবায় জন্য ইমাম সাহেব সবসময় বলেন, খৈরুল কুরুনি করেনেন, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এই আমার যুগ মানে হলো নবীজির যুগ। ওই যুগটা এমন ছিল, মানুষের ঘর বাড়িতে ঘর বাড়ি খোলা ছিল, তালা দেওয়া ছিল না, চুরি ডাকাতির কোনো ভয় ছিল না, রাহাজানি ছিল না, জিনা ছিল না, ব্যভিচার ছিল না। আমার দেশে কিছু ইসলাম বিরোধী মন মানসিকতার মানুষ আছে যারা কোরআনকে মধ্যযুগীয় কিতাব বলে আর তারা নিজেদেরকে মডার্ন মুসলিম বলে দাবি করে। আমার নবীজি যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তখন কোথাও কোনো সিনা ব্যবিচারের ঘটনা ঘটে নাই। আজকের যুগে যখন লোকেরা কোরআনকে মধ্যযুগীয় কিতাব বলে নিজেদেরকে মডার্ন বলে দাবি করে, দেখেন নাই ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে হাজবেন্ডকে আটকে রেখে এরপরে ওয়াইফকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা মনে হয় বলরুয়ায় থাকেন, ফেসবুক টেসবুক দেখার টাইম পান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কত খারাপ হয়েছে এই যুগের মানুষ, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ, এটা কি কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে? না, সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। আমার দেশে মাঝে মাঝে এরকম ধর্ষণ আমরা দেখি, ধর্ষণ বেড়ে চলেছে কেন? এর কারণ হলো এদেশে ধর্ষণের বিচার যদি মানুষের তৈরি করা আইনের পরিবর্তে, বাংলাদেশে একটা ধর্ষণের বিচার যদি কোরআন দিয়ে হতো, এদেশের সবগুলা লুচ্চা বদমাইশ তারের মতো সুদা হয়ে যেত। বিচার কোরআন দিয়ে হয় না বলেই লুচ্চা বদমাইশ গুলো লুচ্চা বদমাইশির আরো বেশি সুযোগ পায়। নবীজি বলেছেন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এটাকে নবীজি বলেছেন রহমতের যুগ। নবীজি বলেছেন, সুম্মা ইয়াকুনু খিলাফাতাও রাহমা,
আমার যুগের পরে আসবে খেলাফতের যুগ, নবীজির পরে ছিল খোলাফায়ে রাশেদার যুগ। ওই যুগকেও বলেছেন নবীজি ওই যুগটাও হবে রহমতের যুগ। এরপরে এরপরে আসবে রাজতন্ত্রের যুগ। দেখেন এই হাদিসটা নবীজি বলে গিয়েছেন জীবদ্দশায়, কিন্তু নবীজি জীবদ্দশায় যা বলেছেন নবীজির পরে কি সেগুলো ঘটে নাই? ঘটছে। আরো জুড়ে বলেন আমার যুগ রহমতের যুগ, আমার পরে আসবে খিলাফতের যুগ সেটাও হবে রহমতের যুগ, এরপরে আসবে রাজতন্ত্রের যুগ। ইতিহাস তালাশ করে দেখেন খোলাফায়ে রাশেদার পরবর্তী সময়টা ছিল রাজতন্ত্রের জামানা। নবীজি বলেছেন রাজতন্ত্রের জামানার অবসান ঘটবে, এরপরে পৃথিবীর বেশিরভাগ জায়গায় চালু হবে সুম্মা কানা জাবরিয়াতাও ওয়া হুতুমাও ওয়া ফাসাদান ফিল আরদ, এরপরে দুনিয়াতে আসবে ফিতনা ফাসাদ জুলুমতন্ত্র আর স্বৈরতন্ত্রের জামানা, যখন গোটা দুনিয়ায় জালেমেরা মানুষের উপরে জুলুম করবে। আজকের দুনিয়াতে জুলুমতন্ত্র স্বৈরতন্ত্র নাই। আরো জোরে বলে রাসুলুল্লাহ, স্বৈরাচারী মনোভাবের লোকেরা নিজেদের মতের বিরুদ্ধে গেলেই মানুষের উপরে খেপে যায়। এই পৃথিবীতে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল তার নাম কোরআনের ভেতরেও আছে, তার নাম হলো ফেরাউন। কোরআনে 114টা সুরার মধ্যে 44টা সুরার ভেতরে এই ফেরাউনের কথা আছে, 6000-এর উপরে আয়াত শুধু এই ফেরাউনের নামে কোরআনে আয়াত আছে 532টা। কেমন জিনিস আপনারা চিন্তা করছেন, 44টা সুরা 532টা আয়াত একাই এই স্বৈরাচার দখল করে ফেলছে, জিনিসটা কেমন চিন্তা করছেন তো? এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন, সূরা কসাসের 4 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ বলেছেন ইন্না ফিরাউন আলা ফিল আর, নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল, সীমা লঙ্ঘন আর অহংকারিতে মেতে উঠেছিল, সীমা লঙ্ঘন আর অহংকার করতে করতে নিজেকে সে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে নিয়ে গিয়েছিল আর ঘোষণা দিয়েছিল ফাকাল আনা রব্বুকুমুল আলা, বলেছিল আমি হচ্ছি সবচেয়ে বড় রব, আমি হচ্ছি খুদা, নাউজুবিল্লাহ, যে তাকে খুদা হিসাবে গ্রহণ করে নাই এবং যে তার আইনের বিরুদ্ধে যেত হিংস্র বাঘের মতো হায়নার মতো তাদের উপরে সে ঝাঁপিয়ে পড়ত। ফেরাউন নামে এখন কেউ দুনিয়াতে নাই, তবে ফেরাউনের বৈশিষ্ট্য লালনকারী ফেরাউনের ভাই বোন এখনো দুনিয়ায় দেখা যায়, যারা তাদের মতের বিরুদ্ধে গেলে ফেরাউনের মতো হিংস্র হায়নার মতো তারাও লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এটা আসলে ভালো শাসকদের নমুনা নয়, মানুষের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়া এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। তার কথা আল্লাহ আরো বলেছেন ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল। ফেরাউনি শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো শাসন করো, কারণ সকল লোকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ফেরাউনি গদিটা দুর্বল হয়ে যায়। ফেরাউনি গদিকে মজবুত রাখতে হলে সবাইকে দলে দলে ভাগ করে রাখতে হবে, এজন্য ফেরাউন তার দেশে তার বংশের মানুষ অর্থাৎ কিবতী সম্প্রদায়কে ফ্যাসিলিটিস দিয়েছে বেশি। আর বনে ইসরাইল সহ অন্যান্য লোকদের কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া, মানুষকে নিজেদের ঘরে বাড়িতে থাকতে না দেওয়া ফেরাউন এখনো দুনিয়াতে আসে না নাই? আছে। যারা মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়, মানুষের ঘরে বাড়িতে থাকার স্বাধীনতা কেড়ে নেয়, এরা হলো ফেরাউনের মতো স্বৈর শাসক।